হাই ফ্রেন্ডস, সবাইকে পুকুরের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আতঙ্কেও রয়েছেন, কারণ যুদ্ধ চলছে ইউক্রেন ও রাশিয়ার। সমস্ত পৃথিবী আতঙ্কে আছে, কখন কি হয়ে যায়, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কিনা। কিন্তু যাই হোক, এই দুই দেশের মধ্যে যুদ্ধ, তাতেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অনেকটাই মূল্য বেড়ে গেছে, তেলের দাম খুবই হাই, আরও বেড়ে যাবে, খুবই একটা অস্বস্তি। কেন ওরা এত যুদ্ধ করে, কেন ওদের এত ক্ষমতার লোভ, বুঝতে পারি না বিষয়টা। হিংসা, লোভ, ক্ষমতা, এই তিনটি জিনিসের জন্য মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, এটা আমার একদমই পছন্দ নয়। যুদ্ধটা যদি মাঝে মাঝে ইচ্ছে করে এরকম একটা মেশিন তৈরি করতে, যেটা কিনা আমি চালু করে দিলে সমস্ত পারমাণবিক বোমা, গোলা বারুদ, মিসাইল যা আছে সব অকেজ হয়ে যাবে, তাহলে দেখা যেত। নে এবার হাতে হাতে লড়াই কর। হাতে হাতে লড়াই করলে কি হয়, ওই মানুষটা বেঁচে যায়, হয়তো আহত হয় কিন্তু নিহত হয় না। কিন্তু এইভাবে গোলা বারুদে যুদ্ধ হলে মানুষটা মরে যায়। যারা যুদ্ধটা বাদিয়ে দেয়, যে সমস্ত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, এরা কিন্তু সাধারণত মরে না, মরে যায় সাধারণ মানুষ এবং যারা সেনা আছে, যারা যুদ্ধ করে, তারাই যুদ্ধের মানে ভয়াবহ অবস্থাটা সামনে থেকে দেখে। কিন্তু এটা মোটেও কাম্য নয়, এটা সঠিকভাবে মানে কেউ যদি একটু লোভ আর যদি ত্যাগ সৃষ্টি করতে পারে, ত্যাগ আনতে পারে, তাহলে কিন্তু আর যুদ্ধটা হয় না। কিন্তু এটা খুবই বাজে একটা জিনিস। যাই হোক, আমরা আমাদের রেসিপিতে ফিরে এলাম। আজকে আমরা অভিনব একটা ডিমের চপ করব, যেটা এর আগে মানুষ কোনোদিন দেখেনি, কারণ এটা সম্পূর্ণই আমার নিজের আবিষ্কার। আমি অনেকটা ভেবে জিনিসটা তৈরি করলাম এবং এটা খেতে খুবই টেস্টি হয়। মাঝে মাঝে আমি আমার বন্ধুবান্ধবদেরকে এটা করে খাওয়াই, খুবই টেস্টি। দেখতেই পেলেন এটা কীভাবে মোটামুটি আলুটা সিদ্ধ করে নিয়ে এটাকে একটু তেলে ভাজা উঠছে সুন্দর করে। আর যেভাবে তেলে আলুটা ভাজলাম, এটা আপনি ভাতের সঙ্গে খেতে পারবেন, খুবই টেস্টি হবে। তেলটা একটু বেশি হয়ে গেছে, আপনি একটু তেলটা আর এই মুহূর্তে একটু কম দিতেই হবে, তেলের যা দাম এবং তেলের মধ্যে প্রচুর পরিমাণে ভেজাল মিশে আছে, দামের সঙ্গে পাল্লা দিতে গিয়ে বিভিন্ন তেল কোম্পানি ভেজাল মিশাচ্ছে। সেই জন্য তেলটা যত কম ব্যবহার করা যায়, প্লাস ভালো কোম্পানির তেলটাই ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে ক্ষতির পরি। আর বাড়িতে সর্ষে ভাঙিয়ে তেল করে নিতে পারলে তো কোনো সমস্যাই নেই। যাই হোক, এবারে ডিমটাকে ভালো করে আমি একটু ফেটিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে ফেটাতে হবে। এতে কড়াইতে সামান্য তেল দিয়ে নিলাম। এরপর আমরা যেভাবে ডিম অমলেট করে থাকি সাধারণত, সেইভাবেই ডিমটাকে অমলেট করতে হবে। ছুঁড়ে দিতে হবে চারদিক দিয়ে সুন্দর করে। তারপর যে আলুটা আমরা ভেজে নিলাম, যেভাবে আলুটা রেডি করে নিলাম, সেই আলুটাকে সুন্দর করে হাতে নিয়ে এটাকে এরকম একটু চ্যাপটা করে করতে হবে। মানে এটা ডিমটা, ডিমের অমলেটটা যেরকম আকৃতির হয় অনেকটা ওই রকম আকৃতির করে এটাকে এবার ভালো করে ডিমের মাঝখানে দিয়ে এটাকে এভাবে ডিম অমলেটটা করে নিতে হবে। এটা সম্পূর্ণ একটা অভিনব একটা রেসিপি, এই ডিমের চপ এইভাবে তৈরি হওয়া। ঠিক আছে, হয়তো আমি এটা করেছি, হয়তো পৃথিবীর কোনো না কোনো জায়গায় অন্য কেউ এটা হয়তো আমার আগেও করে ফেলতে পারে, ঠিক আছে, কিন্তু আমি এটা কারো কাছ থেকে কোনো দিন দেখিও নি, আমি সম্পূর্ণ নিজেই এটা তৈরি করি। এইভাবে আমরা এবার চামচ দিয়ে একটু ফাঁকা করে দিলাম, কেটে দিলাম, তাহলে ভিতরে এবার একটু মাংসের গ্রেভি দিয়ে দিলাম আমি। এটা অবশ্যই মাংসের ঝোলের সঙ্গে খেতে খুব টেস্ট হয়, আপনি এমনিতেও খেতে পারবেন, কিন্তু মাংসের ঝোলটা দিলে এটা একটু মানে আরও বেশি সুস্বাদু হয়। এই যে আমার বোন অর্পিতা খুব স্বাদ করে খাচ্ছে, খুবই টেস্ট হয়েছে ওর কাছে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে।